ওকে, সো আপনাদের আমি একটা হচ্ছে যে শর্টকাট করে দিয়েছিলাম, ওটাই জাস্ট আমি এখানে একবার পেস্ট করে দিয়েছি। দেখেন service.php এর মধ্যে পেস্ট করলাম। এখন এই কোডগুলো কিভাবে কাজ করতেছে না করতেছে অনেকগুলো সিস্টেম নিয়ে আপনাদের আমি অ্যাডঅনস এর মধ্যে দেখাই দিছি। জাস্ট আমি একটু বুঝাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা জাস্ট কোডের মধ্যে এটা যে কেসি মানে কিং কম্পোজারের শর্টকাট সেটা লেখা হচ্ছে। আর আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনাদের এই যে নিচ থেকে আমি দেখাইছিলাম যে ফাংশন এক্সিস্ট, তাই না? সাপোজ আমরা এখানে মনে করেন একটা ফাংশনের নাম হচ্ছে যে লিখবো। আচ্ছা এক কাজ করি, আমি নতুন করে তৈরি করি, এটা কপি পেস্ট করে আনলে অত বুঝবেন না, সময় লাগবে একটু, বাট নিজে হাতে করলে হচ্ছে যে অনেক কিছু বোঝা যাবে, এটা হচ্ছে মেন বিষয়। ওকে, সমস্যা নাই। আমাদের মেন যে জিনিস, প্রথমে যে জিনিসটা করতে হবে, যে কোনো একটা জিনিসকে ওয়ার্ডপ্রেসে আপনি যখন করবেন ওটাকে একটা বুকের আন্ডারে নিয়ে যাইতে হবে, তাহলে কাজটা আপনার সুন্দর মতো হয়, মানে সেটা কাজগুলো ঠিক মতো করে বুকের মধ্যে দিয়ে করলে। সো আমাদের এই যে শর্টকাটটা এটাও একটা বুকের মধ্যে দিতে হবে। সো আমরা হচ্ছে অ্যাড অ্যাকশন ইউজ করবো প্রথমে। অ্যাড অ্যাকশন আমাদের এখানে যে হুকটা ইউজ হবে জাস্ট ইনিট, ঠিক আছে, ইনিট নামের একটা হুক। সো এবার আমরা এখানে একটা ফাংশনের নাম দেবো, একটা যে কোনো ফাংশনের নাম দেবো। সো ফাংশনটা আমরাই বানাবো। সো আমরা ফাংশনের নাম দিলাম মনে করেন কমিট, সাপোজ সার্ভিস সেকশন, এরকম একটা নাম দিলাম। ওকে, সো এই যে লাস্টে আমি সেমিকোলন দিলাম, আমাদের অ্যাকশন হুকটা বানানো হয়ে গেছে, আমাদের অ্যাকশন হুকটা কিন্তু বানানো হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা করতে পারি, আমরা এখানে লিখতে পারি কেসি অ্যাড ম্যাপ। এই এই ফাংশনের মাধ্যমে কিন্তু আমাদের কি অ্যাডঅনসটা তৈরি হবে আমরা দেখাইছি, রাইট? সো আমরা এটা লিখতে পারি। এটা লিখার আগে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের কিন্তু যদি বাই চান্স কেসি আমরা না ইনস্টল করি, যদি প্লাগইনটাকে ইনস্টল করে ফেলি, তখন আমাদের ইরর আসবে। সো ইররটাকে আমাদের কি করতে হবে, সলভ করে নিতে হবে আগে, ঠিক আছে? সো আমাদের এখানে আমরা একটা বলতে পারি, ইফ যদি নট ফাংশন এক্সিস্ট, ফাংশন এক্সিস্ট, ঠিক আছে, কি ফাংশন এক্সিস্ট, সাপোজ আমরা এই যে কমিট সার্ভিস সেকশন এইটাকে দিয়ে দিতে পারি এর মধ্যে। ওয়েট, এটাকে অবশ্যই কোটেশন দিতে হবে আপনাদের, আর লাস্টে এবার এটাকে অফ করে দেন, সেমিকোলন দিয়ে দেন। আচ্ছা, এখন ইফ দিলাম, এটা ইন্ড ইফ কোথায় শো করবে সেটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে, পরে দিতেছি। এখানে জাস্ট আমরা একটা জিনিস ইউজ করে নিলাম, মানে এই এটার এইটা এই ফাংশনটা যখন যদি এক্সিস্ট না করে তাহলে কি ঘটবে সেটা আমরা করব, ঠিক আছে? বাট এখন আমরা হচ্ছে যে কেসি অ্যাড ম্যাপের জন্য করব। সো আমাদের যেটা করতে হবে, এখন আমরা একটা ফাংশন বানাবো, ফাংশন বানানোর দরকার নাই, সাপোজ হচ্ছে এটাই এটাই আমরা কপি করেন, কপি করে এই যে এখানে একটা ফাংশন বানান, ফাংশন বানান ভুল হইলে আবার বলেন, ঠিক আছে, কাজ করবে না তো স্যার। সো এইটা ফাংশন আমরা দেখেন এখন ক্রিয়েট করতেছি, ওই নামে আমরা এটার ইন এটার কি হবে ইনডিপ এটা এখনো করে না, এটা পরে করতেছি, বাট এবার আমরা এই ফাংশনটা বানাই ফেললাম। এখন এর মধ্যে আমরা এই যে কেসি অ্যাড ম্যাপ ইউজ করি, জাস্ট আর কিছু না, জাস্ট একটা মানে শর্ত দিয়ে নিতেছি আমি। সো এখানে এবার বলতে পারেন ইফ ফাংশন এক্সিস্ট, যদি কি ফাংশন এক্সিস্ট, এই যে কেসি অ্যাড ম্যাপ, কেসি অ্যাড ম্যাপটা যদি থাকে থাকে তাহলে কাজ ঘটাবে আমাদের, তাছাড়া কাজটা কি করবে ঘটবে না, ঠিক আছে? আমরা একটা শর্ত মানে আমাদের বাই চান্স যদি কোনো ফ্যাটাল ইরো টিরো না আসে সেই জন্য আমরা এই কাজগুলো করে নিতেছি, জাস্ট সেই জন্য আর কিছু না। আচ্ছা, সো এখানে এই ইফ এর এখানে সেমিকোলন না দিয়ে এখানে দেন এভাবে কোলন, এই সরি এভাবে কোটেশন দেন, কোটেশন যেন আমরা ইন ডিফটা পরে কাজ করতে পারি। যে তুমি যে এখানে ইফ আমরা কিন্তু ইফটা এখনো ক্লোজ করিনি, সুতরাং এর মধ্যেই এখন আমরা লিখতে পারবো। দেখেন এখানে কোলন দেওয়া মানে এর ভিতরে আমরা লিখতে পারছি, এখনো ইফ চলতেইছে আমাদের কাজ, আমরা এখনো ইন ডিফ
হচ্ছে যে করি নাই, সুতরাং করবো এখনই করবো। আমরা জাস্ট একটু এটা করে নিতেছি। এখন আমরা যেটা করব এর মধ্যে, এই যে এর মধ্যে এবার এই যে ইফটা যেটা চলতেছে, এবার আমরা এখানে দেখব কেসি এক। এবার আমাদের কি করব, আমাদের ইয়াটা তৈরি করব এর মধ্যে। সাপোজ অ্যারে দেন, আমরা যেভাবে একটা অ্যাডন্স বানাই, সুতরাং এর মধ্যে আমরা একটা অ্যারে দিতে পারি। আমরা দেখাইছি হচ্ছে যে কিভাবে বানাবেন। এবার এটাকে নিচে দিয়ে দেন। এবার আমরা এখানে প্রথমে আমাদের কি সেট করতে হবে, আমাদের শর্ট কোডের নাম একটা সেট করতে হবে, মানে আমাদের একটা শর্ট কোড বানাইতে হবে, রাইট? সো শর্ট কোডের নামটা এখানে দিতে হয়। সো শর্ট কোডও এখন আমরা বানাইনি, যেহেতু এটা পরে বানাচ্ছি, আমাদের হাতে রাখি। সো আমাদের যেটা করবেন, এখানে একটা শর্ট কোড বানাবেন, যেহেতু আমরা সার্ভিস করতেছি। সো আপনারা এখানে নাম দিতে পারেন যে সার্ভিস কমিট, বা শুরু দিতে পারেন সার্ভিস সেকশন। এই নামটাই আমি শর্ট কোড হিসেবে ইউজ করলাম এখানে, পরে আমি এই নামটাই কিন্তু দিব শর্ট কোডের। সো আমি লাইন বাই লাইন, মানে এক লাইন থেকে আরেক লাইনে যাচ্ছি না, বাট এই জিনিসগুলো আপনাদের মানে দেখাই দিছি আগেই, এগুলো কিন্তু আমি আগেই দেখাই দিছি যে এখানে কেন এটা ইউজ করতে হয়। ওকে, সো এবার এখানে আমি হচ্ছে যে অ্যারে দেবো, অ্যারে। সো অ্যারে দিলাম, অ্যারে দেওয়ার পরে এর ভিতরে এবার কি কি ইউজ হবে। এর ভিতরে আমাদের ইউজ হবে হচ্ছে নেম। নেম নেমের মধ্যে আমরা কি দিব, আমাদের শর্ট করে নামটা, রাইট? এখন এখানে মনে করেন শর্ট কোডের নামটা হলো আমাদের যে হচ্ছে যে সার্ভিস, শুধু সার্ভিস এই নামটা শো করবে। এখন এইটা যে একটা নেম, এটাকে আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে। অলওয়েজ মাথার মধ্যে রাখবেন যে যেগুলো টেক্সট ইউজ হবে, টেক্সট মানে যেগুলো শো করবে, এই নামটা তো শো করবে আমাদের অ্যাডন্স, তাই না? সো এটাকে আমাদের ট্রান্সলেটেবল করে নিতে হবে, ঠিক আছে? এটাকে আমাদের ট্রান্সলেটেবল করে নিতে হবে। ট্রান্সলেটেবল কি জিনিস, মানে যখন আমরা অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, এটাকে আপনাকে সাপোর্ট দিতে হবে যেন এই লেখাটাও কি হয়, এই লেখাটাও যেন ট্রান্সলেটেবল তখন হয়ে যায়। সাপোজ কেউ চায়না ল্যাঙ্গুয়েজ চাইছে, সার্ভিসটা চায়নাতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, সো এটার জন্য আপনি যেটা করবেন, এখানে একটা ফাংশন ইউজ করবেন ট্রান্সলেটেবল করার জন্য। কি ফাংশন? ESC HTML, এটা। সো এটা দুইটা প্যারামিটার হয়, প্রথম প্যারামিটারে দিতে হয় নামটা কি শো করবে, দ্বিতীয় প্যারামিটারে দিতে হয় আমাদের ট্রান্সলেটেবল এর নামটা, মানে আমাদের টেক্সট ডোমেনের নামটা। সো টেক্সট ডোমেনের নাম কি আমাদের, কমিট, রাইট? আমাদের এটা টেক্সট ডোমেন, ফাংশন ডট পিএসপি তে দেখবেন লোড টেক্সট ডোমেনে একটা নাম দেওয়া, সো নামটা এখানে ইউজ করতে হবে। সো কি আমাদের এটা কাজ শেষ, এতটুকু কাজ। এবার এখানে একটা কমা দেন, আপনি চাইলে এখানে ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এখানে আইকন অ্যাড করতে পারবেন, যে আপনার হচ্ছে যে এই অ্যাডনসটার আইকনের কালারটা কি হবে প্রথমে। সো আইকন দেন ইকুয়াল, সো আইকনের মধ্যে সাপোজ আপনি লিখলেন যে এফ এ, সাপোজ আমি একটা মনে আছে যা সেটা দিয়ে দিলাম, হেডার। আপনারা হচ্ছে যে ইউজ করতে পারবেন বিভিন্ন আইকনের নাম, ফন্টো সং থেকে এখানে নাম দিলেই হবে, বা এফ এ এফ এ মনে করেন ফেসবুক, এফ এ এফ এ ফেসবুক, ফন্টো সং এর নাম ইউজ করতে পারো। আচ্ছা, আইকন ইউজ করছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটাগরি আমাদের দিতে হয়, ক্যাটাগরি যেটা কোন ক্যাটাগরিতে যে সেভ হয়ে থাকবে। সো আমরা নতুন একটা ক্যাটাগরির নাম দেবো আমাদের থিমের নামের। সো এখানে লিখে দিলেন কমিট, কমিট নামের একটা ক্যাটাগরি তৈরি হবে অল আন্ডারে যে এই সার্ভিসটা থাকবে, ঠিক আছে? আমরা যে কাস্টম অ্যাডন গুলো যেগুলো বানাবো প্রত্যেকটা কি করবো হচ্ছে যে এই ইয়ার আন্ডারে যে রাখবে। ওকে, সো আইকন মানে হচ্ছে আমাদের অ্যাডনস এর আইকন, অ্যাডনস এর আইকন। ক্যাটাগরি মানে হচ্ছে আমাদের ক্যাটাগরি কোন আন্ডারে থাকবে। সো এবার আমাদের যেটা করতে হবে, আপনাকে লিখতে হবে প্যারামস,
ফিল্ড বানানোর জন্য কি লিখতে হবে? প্যারামস, এই কথাটা লিখতে হবে না, সো এটা লিখলাম। আচ্ছা, এটা লেখার পরে আমাদের এখানে কি করতে হবে, একটা অ্যারে দিতে হবে, কারণ এখানে অনেকগুলা থাকবে ফিল্ড এর মধ্যে, ঠিক আছে? সো আমরা হচ্ছে যে অ্যারে দিয়ে এটাকে নিচে নামাই দিলাম। এখন এর মধ্যে আপনি একটা ট্যাব তৈরি করবেন, নাম হচ্ছে কন্টেন্ট। এটাও দেখাচ্ছি কি কাজ করতেছে। সো এবার কন্টেন্ট ট্যাবের মধ্যে আপনি কি কি চাচ্ছেন, মানে আপনি একটু আলাদা আলাদা ট্যাব করবেন, মানে আমরা কেসির কিছু নিজস্ব স্টাইল আছে সিএসএস এর, ওগুলোর জন্য আমরা আলাদা ট্যাব ইউজ করতে পারবো, এই জন্য আমি এটা এক্সট্রা ভাবে একটা ট্যাব দিয়ে নিয়েছি। অ্যারে এর মধ্যে আর একটা কন্টেন্ট নামের হচ্ছে একটা ট্যাব। সো এই যে কন্টেন্টের মধ্যে যে আপনি এটা ইউজ করতেছেন, এর মধ্যে আবার আপনাকে কি করতে হবে, অ্যারে দিতে হবে। সো এখানে অ্যারে দেওয়ার পরে আপনি এবার এটাকে নিচে নামিয়ে দেন। এবার এর মধ্যে আমাদের একটা করে অ্যাডস বানাইতে হবে, ঠিক আছে? অ্যারে এর মধ্যে আর একটা অ্যাড দেন। এবার এই যে এর মধ্যে আমরা অ্যাডস গুলো দিই, ঠিক আছে? সো প্রথমে মনে করেন আমরা যেটা তৈরি করতে পারি টাইটেল, আমাদের কিন্তু এই যে এখানে টাইটেল আছে একটা, এই যে এখানে টাইটেল, একটা আইকন আর একটা ডিসক্রিপশন, তিনটা ফিল্ড থাকবে। সো আমাদের টাইটেল, টাইটেলের জন্য আমরা একটা প্রথমে তৈরি করে ফেলতে পারি, যেরকম আমাদের লাগবে হচ্ছে নেম, আচ্ছা একটু ওয়েট, আমি একটু পরে নিতেছি। ওকে, সো এখানে আমরা প্রথমে আমাদের কি করতে হয়, একটা নেম দিতে হয়, তাই না? নেমটা হচ্ছে আমাদের প্যারাম, প্যারামের ওই নেমটা। সো আমরা এটাকে পরে দিতেছি। তারপরে আমাদের যেটা হচ্ছে অ্যাডঅনস লাগবে সেটা হচ্ছে লেভেল। ওকে, সো লেভেলটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, লেভেলের মধ্যে আমরা যেহেতু এটা টাইটেল করতে চাচ্ছি, ঠিক আছে, সো আমরা এখানে টাইটেল, এখন এই টাইটেলটাও তো একটা টেক্সট, তাই না? এই জন্য আমরা এটাকে হচ্ছে যে ট্রান্সলেটেবল করে নেব। সো ট্রান্সলেটেবল করার জন্য আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে। সো আমরা এটা করব, কমা দেব, দেন এখানে টেক্সট ডোমেনের নামটা, ঠিক আছে? সো টেক্সট ডোমেনের নামটা হচ্ছে আমাদের কমিট। ওকে, সো লেভেল হইছে। এখন আমাদের টাইপ, মানে এটা আমরা কি টাইপে নিতে যাচ্ছি, সো টাইপটা আমাদের কিং কম্পোজারের ওখান থেকে পাবো। আমরা সাপোজ আমাদের মনে আছে আমাদের হচ্ছে এখানে টেক্সট নিব, একটা সিম্পল টেক্সট টাইপ, ঠিক আছে? ওকে, তারপর আমরা ভ্যালু দিতে পারি, বাট আমরা এখন এগুলো দিতেছি না, সমস্যা নয়। বাট এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা কমা দিয়ে দিলাম, আমাদের ইরোর আসবে। আমরা এতটুকুনি যদি আউটপুট দেখতে যাই, এখন দেখবেন যে অনেক কিছু ইরোর আসছে, লোকটান এই যে দেখেন ইরোর, মানে এগুলো শেষ করছি, তারপরে হচ্ছে যে সিনট্যাক্স ইরো দেখেন আসতেছে 30 নম্বর লাইনে, মানে এই যে আমরা যে ইফ দিছি এখানে, ইফ এগুলো কিন্তু এখনো ক্লোজ করে নিই, সো এগুলো ক্লোজ করতে হবে আপনাকে। সো আমরা যেটা করব, এই যে এখানে, ঠিক এখানে, মানে এই এই জিনিসটা কোথায় শেষ শুরু হয়েছিল, এই যে এটা, তার তার আগে কিন্তু একটা ইফ আছে, এই যে ইফ দেখছি, সো তার আগে আমরা একটা ইন্ট ইফ দিব। সো এই যে এটা ঠিক পরে ইন্ট ইফ, ওকে, ইফ ওখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এবার এটার পরেও কিন্তু একটা ইফ আছে, এই যে আমরা এটার পরেও একটা ইফ দিয়ে কন্ডিশন দিয়ে চেক করছিলাম, ঠিক আছে? সো আমরা এখানেও একটা ইন্ট ইফ দিব, বাট এই এগুলা কন্ডিশন মেনলি আমরা কিসের জন্য দিতেছি হচ্ছে যে সেগুলা তো বুঝতে পারছেন, কারণ হচ্ছে যে আমাদের বিভিন্ন যেন সাপোজ ইয়েটা না থাকলে যেন কোনো প্রবলেম না হয়। এই যে দেখেন এবার কিন্তু না, এবার দেখি যে আমাদের অ্যাডঅনসটা এখানে তৈরি হয়েছে কিনা। সো আমরা এখানে যদি এবার দেখতে যাই, সরি এটা না, আমরা তো দেখবো হচ্ছে অ্যাডঅনস থেকে। সো আমরা হচ্ছে যে সাপোজ নিচে একটা বড় ফিল্ড নিলাম, এবার এখান থেকে এই যে দেখেন আমাদের এখানে দেখেন যে এই যে কমিট নামের এই যে ক্যাটাগরি, সো এই যে ক্যাটাগরিটা আমরা উপরে বানাইছি, তাই না? এই যে কোটা, এই যে ক্যাটাগরি, এই কমিটটাই কিন্তু এই যে এখানে শো করতেছে,
এখানে হ্যাঁ সো এটাও যেহেতু টেক্সট এটাকেও আপনারা ট্রান্সলেটেবল করে নেবেন সো এখানে ক্লিক করলে এই যে সার্ভিস চলে আসছে এই যে ফেসবুকের লোগোটা দেখেন আইকনটা ফেসবুকের আইকন সুন্দর মতো আমাদের চলে আসছে এই যে আইকন আপনি চাইলে এখানে অনেক অন্য আইকন দিতে পারেন শুধু আমাদের ফন্ট সময় সাপোর্ট করবে হ্যাঁ তারপরে এই যে কি নাম শো করবে এই সার্ভিসের নেমটাই কিন্তু এই যে এখানে শো করতেছে তারপরে হচ্ছে যে এই যে প্যারাম নেম লেভেল আমি একটাই নিছি টেক্সট আমি যদি এর ভিতরে একটা ক্লিক করি এই যে আমাকে শুধু টাইটেলের জন্য এটা বলছে একটাই টাইটেল এই টাইটেলটা করতে কি শো করতেছে এই যে টাইটেল এই নাম ওকে সো আমরা মনে হয় পারবো এখন আমাদের কত পয়েন্ট কোটা লাগবে তিনটা লাগবে সো একটা হচ্ছে টাইটেল একটা হচ্ছে ডিসক্রিপশন আর একটা হচ্ছে আইকন আমাদের যে আমরা ইয়াটা বানাতে যাচ্ছি সেটার এরকম তিনটা লাগবে তাই না সো আমরা এখানে তিনটাই করব আর এগুলো অবশ্যই একটু সুন্দর করে লেখার ট্রাই করব কারণ হচ্ছে এগুলা স্পেস রাখা যাবে না তাহলে দেখতে সুন্দর হচ্ছে লাগবে স্পেস গুলো অফ করে দিতেছি সো এবার আমাদের যেটা করতে হবে নেম গুলো আমরা ফাঁকা রাখছি কারণ এই নেম গুলো করতে গেলে শর্টকাট থেকে এই জন্য এখনো দিচ্ছি না দিলেও হবে সাপোজ এখানে দেন ডিসক্রিপশন ডিসক্রিপশন ওকে আচ্ছা সো এখানে আমাদের কি লাগবে মেইনলি টেক্সট এরিয়া লাগবে কারণ আমাদের হচ্ছে যে একটা বক্স লাগবে একটা ডেসক্রিপশন টাইপ সো এখানে একটা আপডেট দেখি যে আমাদের এটা ঠিকঠাক মতো আছে কিনা এই যে সার্ভিস সার্ভিস এই লোড দেন এই যে ডেসক্রিপশন টাইটেল ডেসক্রিপশন দুটোই চলে আসছে সো আমাদের হয়ে গেছে আর একটা লাগবে আইকন আমাদের হচ্ছে টাইপগুলো মনে আছে বাট আপনাদের যদি মনে না থাকে ওই যে ডকস থেকে টাইপগুলো দেখে নিতে পারেন এই যে টাইপ আমাদের লাগবে আইকন সো আমাদের হচ্ছে এখানে লিখতে হয় আইকন আইকন ফিকাস এভাবে বা আচ্ছা সরি এটা আমার আমি হচ্ছে মাথা নাই সো আমি দেখাই দিতেছি কোথা থেকে ফিল্ড পাবেন আপনারা হচ্ছে কিং কম্পোজার এর প্লাগইনটাতে ঢুকবেন কিং কম্পোজার প্লাগইন এই যে পেজ বিল্ডার কিং কম্পোজার এখান থেকে ডকুমেন্টসে যাব এখান থেকে কোথায় যাব এই যে ডকুমেন্টস এই ডকুমেন্টসে গেলেই আমরা দেখতে পাবো যে ফিল্ড টাইপ সো আমরা হচ্ছে যে এই যে প্যারাম টাইপ হ্যাঁ যে প্যারাম টাইপস এখান থেকে আমাদের এই যে টাইপস গুলো আপনি যেটা চাচ্ছেন সেটা আপনাকে এখানে নিতে হবে সো আমি এখন চাচ্ছি হচ্ছে আইকনের জন্য এখানে আইকনের জন্য যে আইকন ফিল্ডার এভাবে বানানটা আমার ভুল হয়েছে পিআইসি কে ই আর এটাই হবে হ্যাঁ সো এবার আমরা এই যে এখানে সাপোজ লিখে দিলাম আইকন আইকন ওকে সো আমরা এবার এখানে দেখি আপডেট দেন সো এখানে যান এই যে আইকন এই যে আইকন দেখেন আইকন এখন আপনি দিতে পারবেন সো আমরা হচ্ছে যে যেটা বানাইছি এখানে সেটার জন্য কিন্তু নিয়ে নিছি এখন আমি নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু দেখাচ্ছি